খাদ্য দপ্তরের নতুন আপডেট অনুযায়ী এখন থেকে কিন্তু প্রত্যেকেই ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো আজকের এই আপডেটটি মূলত আমি একটি খবরের চ্যানেল থেকে নিয়েছি এদের কোনো ডুপ্লিসিটি নেই বা অনেকে বলতে পারে ফেক সেই জন্যই কিন্তু আপনার সামনে স্ক্রিনশটটা রেখেছি এবং ই রেশন কার্ড আপনারা কীভাবে পাবেন কোন ফর্ম ফিল করলে পরে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তার বিস্তারিত কিন্তু দেখাবো ফর্ম ফিল আপ করেও দেখাবো তো প্রথমে যে আপডেটটি আছে সেই আপডেটটি আমরা দেখে নিই তবে দেখুন ডিজিটাল রেশন কার্ড ইতিমধ্যে যে সব গ্রাহক হাতে পেয়ে গিয়েছেন তারা কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও জানিয়ে দিল খাদ্য দপ্তর যেসব গ্রাহকের মোবাইল নম্বরে ইতিমধ্যে খাদ্য দপ্তরে নথিভুক্ত হয়েছে তারা অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ করে ই রেশন কার্ড পেয়ে যাবেন কিন্তু যাদের মোবাইল নাম্বার নথিভুক্ত নয় তাদের আগে এগারো নম্বর ফর্ম পূরণ করে তা অফলাইনে খাদ্য দপ্তরের কাছে জমা দিতে হবে খাদ্য দপ্তর প্রক্রিয়া সম্পূর্ণ করে ওই নথিভুক্ত মোবাইলে মেসেজ পাঠানোর পরেই কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো যাদের কাছে বর্তমানে ডিজিটাল রেশন কার্ড আছে তারাও কিন্তু চাইলে পরে এখন ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু যদি আপনার ডিজিটাল রেশন কার্ডে কোনো রকম মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে বা লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এগারো নাম্বার ফর্ম অফলাইনে জমা করতে হবে তারপরেই কিন্তু আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো এগারো নম্বর ফর্ম আপনারা কীভাবে জমা করবেন কিভাবে ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে এবং ফর্ম কীভাবে ফিল করবেন তার বিস্তারিত কিন্তু দেখাবো ফর্ম ফিল করে দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তো চলুন শুরু করি তো এই ফর্মটি কিন্তু ই রেশন কার্ড পাওয়ার ফর্ম অর্থাৎ ই রেশন কার্ডের আবেদনের ফর্ম কিন্তু এই ফর্ম নাম্বার ইলেভেন তো মূলত আপনাদের বলে রাখি মূলত এই ফর্মটি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার সংযুক্ত করার অর্থাৎ লিংক করার জন্য তো আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত না আপনার রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না করাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না বা ই রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন না তো প্রথমে আপনারা কী করবেন প্রথমে আপনারা অনলাইনে গিয়ে দেখে নেবেন যে আপনার যে রেশন কার্ডটি আছে বা আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড আছে প্রত্যেকেরই রেশন কার্ডের সাথে কি মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না তো সেই পদ্ধতি আপনারা কীভাবে করবেন ডাব্লুবি পিডিএস ডট ডট ইনে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি কিন্তু অবশ্যই ফিল করবেন এই ফর্মটি ফিল করে আপনাদের স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারেশনের ক্যাম্পে কিন্তু আপনাদের অবশ্যই জমা করতে হবে জমা জমা করলে কি হবে আপনার রেশন কার্ডের সাথে ফোন নাম্বার এবং আধার নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন যদি আপনার হাতে ডিজিটাল রেশন কার্ড থাকেও সেক্ষেত্রেও কিন্তু আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় তার পুরো পুরোটা দেখাবো এবং পুরোটা ফিল আপ করে আমরা দেখাবো তো ফার্স্ট এখানে দেখুন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এবং আধার সংযুক্ত করার জন্য আবেদন ফর্ম নাম্বার ইলেভেন তো ফার্স্ট এখানে আছে কি ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা কোনটা আছে সেই জেলার নামটা কিন্তু এখানে লিখবেন তো আমি এখানে দেখুন সবগুলোই বড় হাতে লিখেছি তো আপনারা বড় হাতেরই লিখবেন ঠিক আছে লেখার পর সাবডিভিশন অর্থাৎ আপনার মহকুমা কোনটা আছে তো মহকুমার নামটা এখানে দ্বিতীয় নাম্বারে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তো আপনারা যদি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লকের নামটি লিখবেন যদি মিউনিসিপ্যালিটি থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখবেন লেখার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যদি আপনারা পঞ্চায়েতের অধীনে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে পঞ্চায়েতের নামটি লিখবেন যদি আপনারা ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে এখানে ওয়ার্ডের নামটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ভিলেজ রোড স্ট্রিট নাম্বার অর্থাৎ আপনার বাড়ির যে ফুল অ্যাড্রেস সেই ফুল অ্যাড্রেস কিন্তু আপনারা এখানে লিখবেন দেখুন এখানে লেখা আছে ডংটু নতুন ফুলিয়া মাঠপাড়া তো পুরো অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে এখানে দেওয়ার পর এখানে দেখুন পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পোস্ট অফিস তো আপনার পোস্ট অফিস কোনটা আছে সেই পোস্ট অফিসের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন তো আপনার যে এলাকার যে পুলিশ স্টেশনটা আছে বা আপনি যে থানার আওতায় পড়ছেন সেই থানার নামটি এখানে লিখবেন লিখে দেওয়ার পরে এটা হলো সেকশন এ অর্থাৎ ফার্স্ট স্টেপ এবার দ্বিতীয় স্টেপে কী আছে সেকশান বি কন্ট্যাক্ট ডিটেলস ফর দ্য ফ্যামিলি ঠিক আছে তো এখানে আপনাকে কী কী দিতে হবে এখানে আপনার দাইমারি মোবাইল নাম্বার ফার্স্ট তো যে কোনো একটি মোবাইল নাম্বার যেহেতু আপনি রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করাবেন সরি রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করাবেন সেহেতু কিন্তু আপনার একটা ফোন নাম্বার লাগবে তো সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আপনার আপডেট আসুক সেক্ষেত্রে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিতে পারেন ঠিক আছে ইমেল নাম্বার আছে যদি আপনি ইমেল থাকে আশা করছি সবারই ইমেল আছে যদি আপনার ইমেল থাকে সেক্ষেত্রে ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন দিলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো যদি আপনারা চান যে কোনো রকম ইমেলে আপডেট আসুক বা হোয়াটসঅ্যাপে আপডেট আসুক সেক্ষেত্রে এখানে টিক করতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন ঠিক আছে তো এবার আসছে আমরা সেকশন সি নেম হেড অফ ফ্যামিলি তো আপনার বাড়ির যে হেড অফ ফ্যামিলি আছে হতে পারে সেটা আপনার ঠাকুরদা হতে পারে হতে পারে সেটা আপনার বাবা হতে পারে তো তার নামটি এখানে বড় অক্ষরে পুরোটা লিখবেন ঠিক আছে লেখার পর দেখুন এখানে আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার বাবার যে ডিজিটাল রেশন কার্ড আছে বা আপনার দাদুর যে ডিজিটাল রেশন কার্ড আছে সেই ডিজিটাল কার্ডের নাম্বারটা এখানে পুরোটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে কী আছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার বাড়ির যে হেড যদি আপনি দাদুর নাম দিয়ে থাকেন তাহলে দাদুর ডেট অফ বার্থ যদি আপনি বাবার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে বাবার ডেট অফ বার্থ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর এই হিসাবে কিন্তু আপনারা ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন কার্ড ক্যাটাগরি ঠিক আছে তো আপনার বাড়িতে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে এ এ ওয়াই না পি এইচ এইচ না পি এইচ এইচ না আর কে ওয়ান না আর কে এস ওয়াই টু না আর কে জেনারেল ঠিক আছে তো আপনার হেড অফ ফ্যামিলির যে যে ক্যাটাগরি রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডের ক্যাটাগরিটা টিক করবেন এখান থেকে টিক করে দিয়ে এখানে দেখুন আধার নাম্বার অ্যাটাচ কপি তো আপনাদের এখানে আধার নাম্বারটা দিতে হবে সাথে কিন্তু আপনাদের আধার কার্ডের কপিও দিতে হবে জে কপি ঠিক আছে তো এখানে দেখুন লাস্টে আছে যদি কোনো প্রতিবন্ধীরা থাকে সেক্ষেত্রে ইয়েস করুন অথবা নো করুন যদি কোনো প্রতিবন্ধীরা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন নো করার পরে এখানে দেখুন মেম্বার অফ টু ঠিক আছে নেম অফ মেম্বার টু তো দ্বিতীয় নাম্বার কাকে দেবেন দ্বিতীয় নাম্বারে ধরুন আপনি আপনার দাদুকে দিয়েছেন হেড অফ ফ্যামিলি সেক্ষেত্রে তারপর আপনার বাবাকে দেবেন ঠিক আছে তো যদি আপনার বাবাকে দিয়ে থাকেন হেড অফ ফ্যামিলি সেক্ষেত্রে আপনার মার নামটি দ্বিতীয় নাম্বারে লিখবেন তো এখানে দেখুন মার নামটি দেওয়া আছে দেওয়ার পর এখানে ডিজিটাল রেশন কার্ড নাম্বার তো এখানে ডিজিটাল রেশন কার্ড নাম্বারও লেখা আছে মানে মার যে রেশন কার্ডটা আছে তার নাম্বারটা নাম্বার দেওয়ার পর ডেট অফ বার্থ তো প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর ঠিক আছে এইভাবে সাজাবেন দেওয়ার পরে এখানে দেখুন কার্ড ক্যাটাগরি তো আপনার মার কোন ক্যাটাগরি কার্ড আছে এ এ ওয়াই হলে এ ওয়াই টিক করবেন পিএইচএইচ হলে পিএইচএইচ টিক করবেন এসপিএইচএচ হলে এস টিক করবেন আর কেএসওয়াই ওয়ান হলে বা টু হলে সেটাতে টিক করে দেবেন টিক করার পর এখানে দেখুন আধার নাম্বার অ্যাটাচ কপি তো আপনার মার যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে মার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর যদি কোনো প্রতিবন্ধিতা থাকে সেক্ষেত্রে ইয়েস করতে পারেন অথবা নো করে দিতে পারেন নো করার পর এখানে দেখুন নেম অফ মেম্বার থ্রি অর্থাৎ তৃতীয় নাম্বার যে মেম্বার আছে সেটা আপনি হতে পারেন বা আপনার ছেলে হতে পারে সেক্ষেত্রে আপনি এখানে মেম্বার তিন নাম্বার যে মেম্বার নাম অ্যাড করবেন তার নামটি ফার্স্ট লিখবেন লেখার পর এখানে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বার নাম্বারের পর ডেট অফ বার্থ তারপরে কার্ড ক্যাটাগরি কী আছে সেটা লিখলাম লেখার পর এখানে আধার নাম্বার অ্যাটাচ কপি তো এখানে আধার নাম্বার দিয়ে দিচ্ছি এবার যদি কোনো প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করে দেবেন ঠিক আছে তো মধ্য কথা হলো বাড়ি ফ্যামিলিতে এভাবে অ্যাড করবেন সেম জিনিসই শুধুমাত্র হেড অফ ফ্যামিলির নামটা একরকম থাকবে বাদ বাকি পরে কিন্তু আপনারা চেঞ্জ করবেন এক এক করে ফ্যামিলি মেম্বারে অ্যাড করবেন এবং নিচে দেখবেন একটা জিনিস লেখা আছে ইউ মে অলসো অ্যাপ্লাই অনলাইন যদি আপনারা অনলাইনে ফর্ম এগারো সাবমিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অফলাইন দেওয়ার কোনো দরকার নেই যদি আপনারা চান যে যদি আপনার ডাউট থাকে যে অনলাইনে নাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা অফলাইনেও জমা করতে পারেন ঠিক আছে এটা আমি বলছি কারণ অনেকের অনেক অনলাইনে সাবমিট ঠিক মতো হয় না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অফলাইনেও একটা দিয়ে দেওয়ার জন্য তো দ্বিতীয় পেজে কী আছে দ্বিতীয় পেজে কিন্তু এখানে আরও মেম্বার অ্যাড করার জন্য টোটাল পাঁচটা একটা ফর্মে টোটাল পাঁচটা মেম্বারের নাম কিন্তু অ্যাড করতে পারবেন এই ফোন নাম্বার বা আধার নাম্বার লিঙ্ক করাতে যেটা আপনার ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় পেজে সেরকম কিছু নেই শুধুমাত্র এখানে হেড অফ ফ্যামিলির একটা সিগনেচার লাগবে তো এখানে সিগনেচার করা আছে দেখুন হেড অফ ফ্যামিলির সিগনেচার এটা করা থাকার পর এখানে নিচে আসবো নিচে এসে একটু জুম করে দেখায় আপনাদের এখানে কী লেখা আছে তো এখানে দেখুন যে জেরক্স কপি কী কী লাগবে অর্থাৎ ডকুমেন্ট কী কী লাগবে তো এখানে দেখুন ফার্স্ট আছে দেখুন এখানে কপি অফ আধার ডকুমেন্ট ফর অল ফ্যামিলি মেম্বার অ্যান্ড অ্যাপ্লিকেন্ট তো অ্যাপ্লিকেন্ট এবং পুরো ফ্যামিলি মেম্বার যাদের নাম আপনি দিয়েছিলেন এই জায়গায় প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে ঠিক আছে এবং দ্বিতীয় নাম্বারে কী আছে যদি আপনার বাড়িতে কোনো পাঁচ বছরের নিচে কোনো সদস্য থাকে ধরুন আপনার বাড়িতে কোনো ছেলে মেয়ে আছে যার পাঁচ বছরের কম বয়স সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ডটা চলবে না সেক্ষেত্রে তার কি হবে বার্থ সার্টিফিকেটের কপি কিন্তু দিতে হবে ঠিক আছে তৃতীয় নাম্বারে কি আছে কপি অফ এপিক ব্যাঙ্ক পাস বই ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ঠিক আছে এটা অ্যাড্রেস প্রুফের জন্য তো অ্যাড্রেস প্রুফে আমরা আপনারা কি দিতে পারবেন ভোটার কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের জেরক্স বা ব্যাঙ্ক পাসবুকের জেরক্স ড্রাইভিং লাইসেন্সের জেরক্স পাসপোর্টের জেরক্স এটা হলো অ্যাড্রেস প্রুফের জন্য ঠিক আছে আর একটা ফটোকপি ডিআরসি ডিজিটালজেশন কার্ডের জন্য এটুকু গেল আপনার আপনার ওই কী বলে ডকুমেন্ট ঠিক আছে ডকুমেন্টের ব্যাপারটা গেলো এবার নিচে দেখুন এখানে একটু জায়গা ফাঁকা আছে তো এখানে আপনি কিছু করবেন না ঠিক আছে আমি এখানে জাস্ট আপনার দেখানোর জন্য লিখেছি এটা কিন্তু কেউ কিছু করবেন না আপনার দেখানোর জন্য লিখেছি যে যদি আপনারা বিডিওতে জমা দেন সেক্ষেত্রে এটা ভিডিও দিতে পারেন বা দুয়ারে সরকার ক্যাম্পে যদি জমা দেন সেক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পে দিতে পারেন এবং নিচে দেখুন এখানে আসে সিগনেচার অ্যান্ড সিল তো সিগনেচার অ্যান্ড সিল কোথায় করবো যেখানে আপনি জমা দেবেন দুয়ারে সরকার ক্যাম্পে হতে পারে বা ভিডিও অফিসে হতে পারে সেখানে কিন্তু একটা সিল করে আপনাকে এই যে এইটুকু স্লিপ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনাকে এরা ছিঁড়ে দেবে আপনি পরবর্তীকালে কিন্তু এটা দিয়েই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে ই রেশন কার্ডের জন্য কোন ফর্মটি ফিল আপ করবেন এবং কীভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার ডিটেলস কিন্তু আমি দেখালাম এই ভিডিওতে তো এরপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ